হ্যালো বাচ্চারা, তো কেমন আছো তোমরা? আশা করি বিন্দাসই আছো। আজকে দেখতে পাচ্ছ তোমাদের জন্য একটা ওপেন চ্যালেঞ্জ রেখেছি, এইটা যদি তোমরা সলভ করতে পারো। তো এটা আমি সলভ করার আগে আগে তোমরা ভিডিওটাকে পজ করে নিজেরা করার চেষ্টা করো। তোমাদের কত আনসার এলো সেটা কমেন্ট বক্সে জানাও। তো এটা সলভ করার আগে আমরা সিম্পলিফিকেশনের আগে কি রুল হয় সেটা আগে আমরা একটু পড়ে নিই, তারপরে এটা আমরা সলভ করব, রাইট? ছোটবেলা থেকে আমরা যখন সিম্পলিফিকেশন শিখেছি তখন সবাই আমরা এই বডমাস নামটার সাথে খুব ভালোভাবে পরিচিত, ঠিক আছে? তো আমাদের দেশে এটাকে বডমাস বলা হয়, অন্যান্য দেশে আরেকটা নাম রয়েছে, সেটা কি? পেমদাস, ঠিক আছে? তো এখানে আমরা জানব বি ফর আমরা কি জানি, ব্র্যাকেট, ও ফর অর্ডার, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবস্ট্রাকশন। এইবার ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় যে দেখো এখানে এম এর আগে কে রয়েছে, ডি, তার মানে মাল্টিপ্লিকেশনের আগে ডিভিশন। কোনো সিম্পলিফিকেশনে যদি আমরা ডিভিশন আর মাল্টিপ্লিকেশন দেখি তখন আমাদের টিচাররা আমাদের বলতো যে ডিভিশনের কাজ আগে হবে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু বডমাস রুল। কিন্তু অ্যাকচুয়ালি বডমাস রুলে কোথাও বলা নেই যে ডিভিশনের আগে মাল্টিপ্লিকেশন করতে হবে। সো ওখানে অ্যাকচুয়ালি বলা রয়েছে যে ডিভিশন আর মাল্টিপ্লিকেশনের দুজনেরই প্রায়োরিটি সেম, আর অ্যাডিশন আর সাবস্ট্রাকশনেরও প্রায়োরিটি সেম, ঠিক আছে? তাহলে দুজনের প্রায়োরিটি যদি সেম হয় তাহলে এবার আমরা কনফিউজ হয়ে গেলাম যে ডিভিশনের কাজ আগে হবে না মাল্টিপ্লিকেশনের কাজ হবে, অ্যাডিশনের কাজ আগে হবে না সাবস্ট্রাকশনের কাজ আগে হবে। এরকম যদি সিচুয়েশান আসে তখন আমাদেরকে প্রায়োরিটি সেম হলে লেফট টু রাইট মুভ করতে হয়, ঠিক আছে? সেম অ্যাজ এখানেও তাই, এখানে পি ফর কি, প্যারেন্থিসিস, ই ফর এক্সপোনেন্ট, আর এখানে দেখো এম ফর মাল্টিপ্লিকেশন, ডি ফর ডিভিশন, এখানে দেখো এ ফর অ্যাডিশন, আর এস ফর সাবস্ট্রাকশন, ঠিক আছে? এখানে দেখো ডি পরে রয়েছে, এম আগে রয়েছে, এইখানে দেখো ডি আগে রয়েছে, এম পরে রয়েছে। তাহলে দুটো ডিফারেন্ট দেশে আনসার ডিফারেন্ট হয়ে যাবে। তো দুটো দেশের ক্ষেত্রে কিন্তু একই রুল প্রযোজ্য, সে কেউ বডমাস রুল অ্যাপ্লাই করতে পারে, কেউ পেমডাস অ্যাপ্লাই করতে পারে, কিন্তু একটা রুলই ফলো করতে হবে, যদি প্রায়োরিটি সেম হয় দুজনেরই আমরা জানি তাহলে মুভ করতে হবে লেফট টু রাইট, ঠিক আছে? বোঝা গেল? এইবারে দেখো আমরা এটা সলিউশন করি। এতক্ষণে নিশ্চয়ই তোমাদের আনসারটা বেরিয়ে গিয়েছে, ধরো কারো আনসার 1 বেরিয়েছে, কারো আনসার 9 বেরিয়েছে, তো কার্ডটা ঠিক সেটাই এবার আমরা দেখব। দেখো প্রথমে কেউ ধরো এরকম ভাবে করেছে, 9 ÷ 3, 2 + 1 রয়েছে, তো আমরা জানি ব্র্যাকেটের কাজ আগে করতে হয় গেল এটা কি 3, তো এখানে কেউ করে দিয়েছে 9 ÷ 3 × 3 মানে 9, আর এটা কত হয়ে গেল 9 ÷ 9, 1। আবার ধরো কেউ এরকম করেছে 9 ÷ 3 × 3, তো এখানে 9 ÷ 3 × 3, তো এখানে দেখার বিষয় হলো কার্ডটা ঠিক। 1917-এর আগে কত, 1917-এর আগে এই রুলটা ফলো হতো, 9 ÷ 3, 2 + 1, 2 + 1 কত হয়ে গেল 3, তো এই যে দুটো টার্মকে একটা সিঙ্গেল টার্ম ধরা হতো,
তাহলে 9 হয়ে গেল এখানে তাহলে কত হয়ে গেল आंसर 1 এটা 1917 এর আগে তারপরে যখন রুল চেঞ্জ করা হয়েছে তারপরে এটাকে আর একটা ধরা টার্ম ধরা হয় না এখানে দুটো ডিফারেন্ট টার্ম ধরা হয় তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ কি আগে ডিভিশন রয়েছে পরে মাল্টিপ্লিকেশন তো আমরা একটু আগেই শিখেছি বডমাস বা পেমডাস রুলে ডিভিশন আর মাল্টিপ্লিকেশনের প্রায়োরিটি সেম আর প্রায়োরিটি সেম হলে লেফট টু রাইট মুভ করতে হয় তাহলে এখানে কি লেফট এখানে ডিভিশন আগে রয়েছে তাহলে কত হয়ে গেল 3 পরে মাল্টিপ্লিকেশন রয়েছে তাহলে 3 × 3 কত হয়ে গেল এখানে 9 এখানে যদি আগে মাল্টিপ্লিকেশন পরে ডিভিশন থাকতো এখানে যদি আগে মাল্টিপ্লিকেশন পরে ডিভিশন থাকতো তাহলে কিন্তু আগে মাল্টিপ্লিকেশনের কাজ করতে হতো পরে ডিভিশনের কাজ কারণ লেফটে আগে মাল্টিপ্লিকেশন রয়েছে রাইটে ডিভিশন রয়েছে ঠিক আছে তো সেখানে আমাদের প্রায়োরিটি রুলে লেফট টু রাইট ফলো করতে হতো তাহলে এই অঙ্কটার অ্যাকচুয়াল आंसर কত হলো 9 তো যারা এরা 9 করেছো তাহলে সবার आंसर ঠিক